ये वीडियो काल्पनिक है, अगर आपके उधर खुजली हो रही है तो मत देखिए। गाइस এখন আপনারা যে ভিডিওটি দেখতে চলেছেন সেটি আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও, অর্থাৎ বলাই যেতে পারে এই ভিডিওতে অনেক কিছু ভুল থাকবে, অনেক কিছু ভুল সেন্টেন্স আমরা হয়তো বলে থাকব, কারণ আমরাও প্রচন্ড নার্ভাস ভিডিওটি করার সময়। তো ভুল ত্রুটি যা হবে একটু কমেন্ট বক্সে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোতে আমরা সেগুলো পারফেক্ট করতে পারি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর আসল টুইস্ট কিন্তু ভিডিওর শেষেই লুকিয়ে আছে। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ, কোথায় তুই? এই বাড়িতে আছি। একটু আসতে পারবি? আসতে তো পারবো, তুই কেন বলতো? না, এমনি এমনি এমনি। আচ্ছা দাঁড়া, তাহলে আস। আচ্ছা আয় তাহলে। হ্যাঁ হ্যাঁ দাঁড়া। বল, দাঁড়ালি কেন? আরে এমনি ভাল লাগছিল না তাই। তুই মাস্ক পরিস, মাস্কটা পর আগে। আর স্যানিটাইজ করতে হবে, নষ্ট করে নি। দেখছি এখন সিচুয়েশন খুব খারাপ চলছে। তো বল এবার, কিসের জন্য ডাকছিলি? অনেকদিন তো হলো, একটু ঘুরে আসলে হয় না? ঘুরবি? কোথায় যাবি? বাইরের অবস্থা দেখেছিস? যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, তা তুই না বলছিস তোর কালকে এক্সাম আছে? না না, আমার এক্সাম নেই রে, পড়া আছে। সে যাই হোক, আছে তো। বাট আমার ইচ্ছা ছিল পুরো তায়েরপুরটা একটু ঘুরে দেখতাম। ও, স্বপ্ন দেখা বন্ধ কর, আগে পড়াশোনা কর, তারপর বাইরে যত খুশি কর। আচ্ছা ঠিক আছে, ছাড় ছাড় ছাড়। ভাল লাগছে না তোর? মানে ও মানা করে দিল, যদি আজকের দিনটা একটু সকালবেলা ঘুরে টুরে আসতাম চান টান করে। কি করি না, ভাল লাগছে না, একটু ঘুমিয়ে নি তোর। চান টান করতে কিছু ভালো, খেতে ভালো লাগছে, একটু ঘুরতে গেলে ভালো হতো তোর। একটু ঘুমিয়ে নি, কিছু ইসে না কিছু না, একটু ঘুমিয়ে নি। দি নেক্সট ডে। ভাই ভাই, ওই ও যাবি না? ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি, দাঁড়া। এ ফিউ মোমেন্টস লেটার। হ্যাঁ চল চল, আমি রেডি। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল AS এন্টারটেইনমেন্ট। টুডেজ ভিডিও টপিক ইজ বেসড অন আওয়ার তাহেরপুর। যেহেতু আমাদের জন্মভূমি তাহেরপুর, তাই আমরা আমাদের চ্যানেলটি প্রথমে তাহেরপুর থেকেই শুরু করব। আজ আপনারা দেখতে পারবেন তাহেরপুরের কিছু ভালো ভালো জায়গা, যেগুলো আমরা আজ ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে তুলব, তাই সঙ্গে থাকুন। ভিডিও করতে করতে হঠাৎ করে আমাদের এই জিনিসটির উপর চোখটা চলে যাচ্ছে। তো এটার মধ্যে কী আছে জানা নেই, এটা এমনি ঝুলে রেখে চলে গেছে। এখন আমরা যাবো তাহেরপুর তরুণ সংঘ ক্লাব। অনেকেই হয়তো চেনেন ক্লাবটিকে ফুটবল খেলা হিসেবে, ফুটবল খেলার জন্য।
ওখানে গিয়ে তার একটা বিশেষত্ব আছে, সেটা ওখানে গিয়ে দেখবো, সঙ্গে থাকুন। তো এটাই হলো আমাদের তরুণ সংঘ ক্লাব। এটা তাহেরপুরবাসী তো পুরোটাই চেনে, কিন্তু এই মাঠ তাহেরপুরের বাইরের লোকেরা চেনে ফুটবল খেলা হিসেবে। এখানে তাহেরপুর নয়, তাহেরপুর পার্শ্ববর্তী এলাকার বড় যে তাহেরপুরের ঐতিহ্য আমরা দেখতে পাই, সেই খেলা এই মাঠেই অনুষ্ঠিত হয়। এইদিকে দেখুন, এটা ক্লাব ঘর, এইদিকে আছে আমাদের গোলকিপার। তো এই মাঠে আমরা সকলেই জানি করোনা ভাইরাস আমাদের থেকে কত কিছু কেড়ে নিয়েছে, তেমনই আমাদের তাহেরপুরবাসীর থেকে কেড়ে নিয়েছে এই ঐতিহ্যময় ফুটবল খেলা। গত দু বছর যাবৎ এই মাঠে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে না। তো আশা করি খুব তাড়াতাড়ি পরিস্থিতি ঠিক হবে। আপনারাও মাস্ক পরুন, স্যানিটাইজার করুন হাত সবসময়, এবং সুরক্ষিত দূরত্বে বজায় রাখুন, যাতে আমরা খুব তাড়াতাড়ি এই মারণ ভাইরাসের থেকে কবল থেকে বেরোতে পারি, এবং আমাদের এই খেলাও যাতে তাহেরপুরবাসীর যে ঐতিহ্য সেটাও যাতে খুব তাড়াতাড়ি আবার শুরু হয়। এবার আপনারা দেখতে চলেছেন তাহেরপুরের সবথেকে ঐতিহ্যময় স্থান, অর্থাৎ পার্কের মাঠ নামে পরিচিত, যেটা আমরা সবাই জানি তাহেরপুরবাসী। আরে ভাই, আর এটা তাহেরপুরের সবথেকে বড় প্লেগ্রাউন্ড। এটা হলো আমাদের সেই ঐতিহ্যময় পার্কের মাঠ, আর সামনে আমরা দেখতে পাচ্ছি খেলাও হচ্ছে। আর এইদিকে মিস্টার বিশ্বাস বসে রয়েছেন। আপনার কিছু বক্তব্য আছে এই মাঠের বিষয়ে? আপনারা যেটা দেখছেন, এই যে এটা হলো আমাদের তাহেরপুরের সবথেকে বড় মাঠ, প্লেগ্রাউন্ড যেটা আমরা বলে থাকি। অ্যান্ড এখানে তাহেরপুরের যাবতীয় যা যা অনুষ্ঠান, বলতে গেলে দুর্গা পুজো, দশমীর মেলা যেটা আমাদের তাহেরপুরে খুবই বিখ্যাত, সেই সমস্ত কিছু এখানে উপলব্ধি করতে পারি। আমাদের বাঙালির বলে না যে বারো মাসে তেরো পার্বণ, সেটা কিন্তু আমাদের তাহেরপুরে এই প্লেগ্রাউন্ড দ্বারাও অনেক কিছু নির্বাচিত হয়। সো আপনারা যদি কোনোদিনও আসেন তাহেরপুরে, এই প্লেগ্রাউন্ডটা আপনারা অবশ্যই উপভোগ করে দেখবেন। দেখবেন এই শীতকালেও কিন্তু আমাদের কোনো উপলব্ধি করার মতন, মানে এমন কিছু নেই যে যেটা আমরা শীতকালে উপলব্ধি করতে পারবো না। পার্কের মাঠে পাশে খেলাও হচ্ছে, সেটাও আপনারা দেখলেন, সেটাও আমরা এই শীতকালে এই পার্কের মাঠে উপলব্ধি করতে পারি। হ্যাঁ, আর আমরা এই পাশে দেখতে পাচ্ছি এই পাশে পৌরসভা। আর বলে রাখি, এটা কিন্তু নদিয়া জেলার সবথেকে বড় মাঠও, ইনফ্যাক্ট এটা ইডেন গার্ডেনের থেকেও বড় মাঠ। যদি এই স্কুল এবং পৌরসভাটা না থাকতো, তাহলে এটা সবথেকে বড় মাঠ নামেই পরিচিত থাকতো। ফাইনালি সুমন বিশ্বাসকে খুঁজে পাওয়া গেছে, মানে আপনাদের মিস্টার বিশ্বাস। তিনি নাকি ইংরেজি পড়ান এখানে, আসলে এটা তিনি না, কিন্তু তাকে খুঁজে পাওয়া গেছে। তো তিনি এখন এটার জন্য খুব অবাক হয়ে যাচ্ছেন। আপনি কিছু বলতে চান এই বিষয়ে? হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। এটা হলো আমাদের তাহেরপুরের হাই স্কুল, অর্থাৎ তাহেরপুর বয়েজ হাই স্কুল। আর একটাও হাই স্কুল আছে, সেটা মেয়েদের জন্য সেপারেট, ছেলেদের জন্য সেপারেট। এটা আমাদের ছেলেদের জন্য, এবং এটাই আমার প্রথম, বলা যায় ফাইভ থেকে শুরু স্কুল, এটাই আমার স্কুল। আমি এখানে এইট পর্যন্ত পড়েছি, নাইন থেকে আরও একটা স্কুলে পড়েছিলাম, সেটা পরে কোনো একদিন কোনো একটা ব্লগে আপনাদের জানাবো। এখন আমরা এখান থেকে যাব গার্লস হাই স্কুল, তারপরে বাকিটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এটা হলো আমাদের গার্লস হাই স্কুল। এখানে মিস্টার বিশ্বাস কিছু
পোজ দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন, তার কাছ থেকেও শুনে নেব। বিশ্বাস, এই স্কুলের সম্বন্ধে আপনার কিছু বক্তব্য আছে? এটা আমাদের তায়েরপুরের স্পেশালি ছাত্রীদের জন্য স্কুলটা, তায়েরপুর উচ্চ বালিকা বিদ্যালয়। আর ছাত্রদের ইমোশন, আর এখানে যখন আর কি স্কুল চলাকালীন এখানে অনেক মানে হাই স্কুল থেকেও এখানে অনেক ছেলেরা এখানে থাকবে, আড্ডা দেওয়ার জন্য আসবে, চাপ নেই। আমিও ছিলাম, যে ভিডিও করছে সেও ছিল একটা সময়, বাট এখন সবই অতীত। পাঁচতলা মল, পুরোটাই গার্লস হাই স্কুল। ও, এটা আমরা দেখলাম গার্লসের হাই স্কুল। এরপর আমরা যাব তায়েরপুর শ্মশানে, সেখানে আপনাদের দেখাবো তায়েরপুর শ্মশানটা কেমন, যেটা আমাদের জীবনের শেষ ডেস্টিনেশন। সেখানে সবারকে একদিন না একদিন যেতেই হয়, তো সেখানে আমরা আপনাদের দেখাবো আজকে। তো এখন আমরা এসেছি তাহেরপুরের সব থেকে বিখ্যাত আরেকটা জায়গা, যেটা হলো তাহেরপুরের শ্মশান। আমি এখন সেই শ্মশানের একদম এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এখানে আর কি সব মানুষরা এসে একটু রেস্ট করে। আর হচ্ছে এই যে এই জায়গাটা, এই জায়গাটাই আর কি সব এসে শেষ হয়ে যায় মানুষের জীবনে। সো এখন আমরা সেই জায়গাটাই আছি। সো আমার সাথে নিশ্চয়ই একজন বারোয়ারি মানুষটাও আছে। তো বারোয়ারি মানুষ, আপনি শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো, তুই লাল করে আছিস। আচ্ছা, যাই হোক, এইটাই হলো আমার সেই জায়গা যেখানে হয়তো হয়তো নয় সত্যি কথাই সবার জীবনের শেষ ডেস্টিনেশন হলো এটাই। আর এটা বিখ্যাত বললে ভুল হবে, এটা তাহেরপুরের একটা বলা যায় দুঃখের মানে কি বলবেন, মানে সব কিছু মিলিয়ে এই জায়গাটা হয়তো এই জায়গাটাই এমন একটা জায়গা যেখানে মানুষের জীবনের হ্যাপি এন্ডিং হয় না। আর এখন আমরা যাচ্ছি সামনে কয়েকটি ভিডিও নিতে, সেই ভিডিও এবং ছবিও তুলব, সেই ছবিটাও আপনারা দেখতে পারবেন। চল যাওয়া যাক। করোনার বিষয়ে মিস্টার বিশ্বাস আপনাদের সামনে কিছু বলতে চান? কিয়ে গে করোনা ভাইরাস কে ভ্রষ্টাচার কো হম আপকো আগে আনা পড়েগা, হমারে আপকে আগে আনে কে বাদ। ইয়ে ভাই 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 ভাই। আমরা যেতে চলেছি ঊষাগ্রাম, অর্থাৎ ঊষাগ্রাম মিন্স আমরা মেইনলি যেখানে যাব সেটা হলো বিদ্যানিকেতন শিশু বিহার, অর্থাৎ আমার ছোটোবেলার স্কুল। ছোটোবেলার স্কুল একটা ইমোশন তো থাকেই, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ছোটোবেলার সেই স্কুল আপনারা ভিডিওতে দেখতেই পারলেন, এটা এসে অনেকদিন পর আসলাম, খুব ভালো লাগছে যে ছোটোবেলার স্কুল। হ্যাঁ, কথাই বলে না স্কুলের প্রথম দিনও কান্না হয়, ছুটির দিনও কান্না হয়, শেষের দিনও। তো যথারীতি আমরাও শেষের দিনও কেঁদেছিলাম এখান থেকে বেরোনোর সময়। যত বড় হয়েছি তত এই স্কুলের আনন্দটা মনে পড়ে, যে এই স্কুলটাই হয়তো জীবনের সেরা স্কুল ছিল। তখন মনে হতো আমরা জেলবন্দি, কিন্তু মনে হয়েছিল ওটা জেল নয়, ওটাই স্বর্গ। এটা হলো সেই পুকুর যেটা যেখানে আগে জল ছিল, এবং এখানে রথের সময় রথ ছাড়া হতো। এখানে এখন আর জল নেই, ঠিক যেমন এখানে জলটা শুকিয়ে গেছে আমাদেরও এই কোভিডের জন্য, হয়তো আমাদের জীবনেও আনন্দগুলো ঠিক এমনভাবেই শুকিয়ে গেছে। এবার আমরা যাব তাহেরপুরের নীলাঞ্জনা, মানে বলা যায় ম্যারেজ হল, তাহেরপুর যে কোনো বিয়ে সেইটা ছাড়া অসম্পূর্ণ। তো চলো দেখা যাক। So good at being mad, I don't think I can turn back. I'm an angel, but my wings are broken. Felt them go from
এইটা হলো বলা যায় গার্ডেন টাইপের, আমাদের ম্যারেজ হলের গার্ডেন। আর এদিকে মিস্টার বিশ্বাস যাচ্ছেন, আপনার কিছু বলার থাকলে বলতে পারেন মিস্টার বিশ্বাস, এই বিষয়ে আপনার কিছু বলার আছে? আপনারা এতক্ষণ দেখতেই পেয়েছেন যে আমরা কোন জায়গাটায় রয়েছি। এটা হলো আমাদের তাহিরপুরে নীলাঞ্জনা ম্যারেজ, যেখানে বেশিরভাগ মানুষের আর কি বিয়ে থেকে শুরু করে যাবতীয় যা যা অনুষ্ঠান ঠিক এই ম্যারেজ হলের ভেতরেই হয়েছে, অনুষ্ঠিত হয়েছে। তো এখানে অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। ইনফ্যাক্ট এখানে আমার অনেক আত্মীয় স্বজনদেরও এখানেই বিয়ে বা যাবতীয় অন্যান্য যা যা অনুষ্ঠান সেগুলো এখানেই হয়েছে। এই জায়গায় অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। সো কখনও কখনও যদি আপনারা তাহিরপুর ভিজিট করেন কখনোই, তাহলে এই জায়গাটা একবার ঘুরে যাবেন। আশেপাশের গার্ডেনটাও আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম কতটা সুন্দরভাবে এটা সাজানো হয়েছে। এইগুলো প্রত্যেক দু মাস এক মাস করে পরিষ্কার করা হয় এইসব জায়গা। আর এটা যখন তৈরি হয়নি তার আগে থেকে আমি এখানে আসতাম। সো এই জায়গায় অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। সো এইটুকুই। আজকের ব্লগ এখানেই এন্ড করছি। ব্লগটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই এতদূর যখন দেখছেন তো ভালো তো লেগেছেই, তো ভালো লাগলে কি করতে হবে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে হবে। ইয়েস, হ্যাঁ তাই করতে হবে। তো ততক্ষণের জন্য বাই, আসবো আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই। এ ভাই, ভাই এ ভাই, এই এখনো ঘুমোচ্ছিস কেন? কি রে, কি ব্যাপার, এখনো ঘুমোচ্ছিস কেন তুই? তাহলে কি সব স্বপ্ন ছিল? কি স্বপ্ন ছিল বলতো, কিসের কথা বলছিস? সব স্বপ্ন? কি স্বপ্ন বলতো, কি দেখেছিস, কি এমন কি দেখেছিস? কিছু না, ছাড় ছাড়, কিছু না।